হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো যে যেখান থেকে দেখছেন, দেশের বাইরে থেকে যারা দেখছেন, সবাইকে প্রথমে জানাচ্ছি আমার স্বাগত এবং ভালোবাসা। তো আজকে আমরা যেই ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো আল্লাহর দান স্টিল এর পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটার যে ফ্যাক্টরি, আজকে আমরা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসছি। এখানে ভিতরে আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করবেন, অনেকে টাইটেল দেখে বুঝতে পারছেন, পুরাতন মাল দিয়ে এখন আজকে আমরা ভিডিও করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পুরাতন মাল রয়েছে। যে পুরাতন মালটি এসেছে হলো আপনার এক বাসা থেকে এসেছে, তো এটা রিপেয়ারিং কাজ হবে। তো আঙ্কেল, এটা কী কী সমস্যা আছে আমাকে একটু বলেন তো। হ্যাঁ, দেখতে পাচ্ছি গ্লাস পুরোটা ভাঙা। আচ্ছা, গ্লাস পরিবর্তন হইল গে 1200 টাকা। আচ্ছা, তারপরে এটা কি সমস্যা? হ্যাঁ, আচ্ছা, এই লকটাকে আবার ঠিক করা যাবে না, কোনো সমস্যা নেই। এটা লকটাকে আবার ঠিক করা যাবে, যার জন্য চার্জ দিতে হবে আপনার 1000 টাকা। আচ্ছা, এটার মধ্যে আর কি কি সমস্যা আছে? আচ্ছা, তো এই যে মালটা রং করলে তো একবারে পুরো সম্পূর্ণ পুরো নতুন হয়ে যাবে, তাই না? আপনার রং করার জন্য এই যে রংগুলো আছে, এই রংগুলো সব উঠাই ফেলতে হবে, তাই তো? আচ্ছা, এই রংগুলো সব উঠাই ফেলতে হবে। এই রং করতে গেলে কত টাকা পড়বে? এটা আচ্ছা, এমনি হ্যামার কালার হলো আপনার 3000 টাকা এবং কাঠ কালার হলো আপনার 3500 টাকা, তাই তো? এই যে এখানে যেরকম একটা পুরাতন মাল, এটা কাঠ কালার করা হয়েছে, তাই না? হ্যাঁ, এই যে দেখুন, এটা কিন্তু দেখে বোঝার উপায় নাই যে আসলে এটা পুরাতন মাল ছিল। এটা কিন্তু সম্পূর্ণ মালটা নতুন হয়ে গেছে। আপনারা দেখুন, ভিতরে বাহিরে সম্পূর্ণ নতুন হয়ে গেছে। এই মালটা হলো এক কাস্টমারের পুরাতন মাল, এটা আমাদের রং করতে দিছে, আমরা এটা রং করছি। আচ্ছা, এই যে খানাডোলা দেখতে পাচ্ছি, এটা তো পুরাতন খানাডোলা নাকি? কিন্তু এটা কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা পুরাতন খানাডোলা ছিল। খুলে দেখান তো আঙ্কেল, দেখি ভিতরে কি রং করা হয়েছে নাকি? ও আচ্ছা, এখানে একটু জোড়া দেখা যাচ্ছে, মানে হইলো গিয়া যে এটা আগে কি ছিল, মানে ভাঙ্গা ছিল, এটা নতুন করে লাগানো হয়েছে, রিপেয়ারিং করা হয়েছে না? আপনারা মালটাকে দেখলে বুঝতে পারবেন এটা পুরাতন মাল ছিল, আর যতদূর সম্ভব এটাকে চেষ্টা করা হয়েছে নতুনের মতো তৈরি করা। তো এই মালটা রিপেয়ারিং করতে কত নেওয়া হয়েছিল রঙের ক্ষেত্রে? 3500 টাকা, মানে রিপেয়ারিং সহকারে 3500 টাকা। আচ্ছা, এইখানে ভিতরে দেখতে পাচ্ছি একটি সুকেস, এটাও কি আপনার রং করতে আসছে? আচ্ছা, রং রিপেয়ারিং করতে আসছে। আপনারা চাইলে আপনারা মনে করেন ইজিলিভাবে আমাদের কাছ থেকে রিপেয়ারিং করাইতে পারবেন। এই যে বাহিরে একটি মাল আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আপনার পুরাতন মাল। এটা সমস্যা হলো আপনার পিনের সমস্যা আছে পাল্লায়, এটা পিনটাকে ঠিক করতে হবে। আঙ্গেল, শাটারটা নামাই দেন, বৃষ্টি পড়তেছে তো। তো আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি মাল দিয়ে রং করাতে পারবেন, কোনো সমস্যা নেই। পুরাতন মাল আমরা নতুনের মতো করে দিব, আপনি পরে দেখে বুঝতে পারবেন না যে আসলে এটা নতুন মাল ছিল না পুরাতন মাল ছিল। তাহলে ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এই মালগুলো যখন আবার নতুনভাবে রং করা হবে তখন আপনাদেরকে আমরা একটা আপডেট দিব, তখন আপনারা মিলিয়ে নেবেন যে আসলে চিনতে পারেন কি না। দেখুন,